আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিরতির পর আবারও লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আর আমাদের এটাই লাস্ট সেগমেন্ট, এই সেগমেন্টই আমাদের শেষ সেগমেন্ট। আপনারা যারা এইমাত্র টিভি স্ক্রিনের সামনে বসছেন, আমাদের টপিক হলো গোয়িং প্লেসেস, আর আমি আপনাদেরকে অনুরোধ করব ফোন করার জন্য, কিন্তু দয়া করে আপনারা কনস্ট্রাকটিভ প্রশ্ন রাখবেন, আমাদের টপিকের মধ্যে প্রশ্ন রাখবেন। টপিকটা রিয়েলি ভেরি ওয়াইডার, আমরা বলছিলাম গোয়িং প্লেসেস, আলাপও করতেছি আমরা কোথায় গেলে কি দেখতে পাবো এবং কোন কোন দেশে আমরা যেতে পারবো, অথবা আমরা মুসলিম যারা আছি আমাদের জন্য কোন কোন দেশে কি কি আছে, কোন কোন দেশে যেতে আমরা পারবো, আমাদের শরীয়তের কোনো এফেক্ট হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। আপনারা যারা এই মুহূর্তে আসছেন আপনারাও আমাদেরকে ফোন করতে পারেন গোয়িং প্লেসেস টপিকের উপর। এই জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি, টিভি স্ক্রিনের নিচেই দেখুন আপনার আমাদের লাইভ টেলিফোন নম্বর আছে, যেটা ফোন করলে আপনি সরাসরি স্টুডিওতে চলে আসবেন, অন এয়ারের মধ্যে আপনার কথা আপনি শুনবেন, আমরা শুনবো। তবে অনুরোধ, টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলবেন, অন্যথায় অন্য রুমে গিয়ে আপনাদের আমাদের সাথে কথা বলবেন, তাহলে আপনিও আমাদেরকে শুনতে পারবেন, আমরাও আপনাকে শুনতে পাবো। আমার একজন কলার, যদিও আমাদের টপিক ছিল না, একজন দর্শক প্রথম কল দিয়ে বলছিলেন যে ওনার একটা ভিসা ইস্যু নিয়ে, যেহেতু আমাদের ওই ভিসা সংক্রান্ত বিষয় না, এখানে কেউ ভিসা স্পেশালাইজড আমরা আমন্ত্রণ করি নাই, আমরা ট্যুর অপারেটর যারা ট্যুরিং করেন তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ করেছি, আর ওনারা দক্ষ আছেন ট্যুরিং নিয়ে। তারপরেও যেহেতু আমরা ওনাকে প্রমিস করেছি যে ওনার উত্তর দেব, তো আমি সুমন ভাইকে বলবো এই ভিসা সংক্রান্ত বিষয়টার উত্তর দেওয়ার জন্য। সুমন ভাই, আমার দর্শকদের একটু উত্তরটা বলুন। Question that also, I don't want to go too much into it as it's a legal matter. Visa, but just briefly. Briefly, look, amra Bengali hoile the no visa stamp means that you don't need a visa. Yes. Visa proof lager. So the condition for this is, best of my knowledge, then purana passport jodi no visa stamp thake, then you can show the same passport with the requirements application korea, you can get a no visa. Bangladesh by that question records dilo. You can go without a visa. It will like a tourist visa for 3 months. You get a visa. I think it's about $50. Yeah. Yes, you do have to queue up. Bangladesh to system was similar than this. Is something we can't do. But yeah. The condition on arrival visa, jake bolo. On arrival is a tourist visa just for 3 months or day to day. It's valid for 3 months. So you know, then a visa said I can't go. Or visa stamp martani kai. This is totally wrong. You can go. But for sure, yeah. ধন্যবাদ সুমন ভাই, আপনি সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমাকে আরো আরো একটা কলে যেতে হচ্ছে, আমি দেখি লাইনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনি আমাদেরকে একটা সুন্দর কমেন্ট করার জন্য। আপনার নাম বলবেন ভাইয়া? আমার নাম হচ্ছে মুনিম। আমি প্রশ্ন করতেছি ইউরোপে ফ্যামিলি নিয়ে যে আমরা যাওয়া কিরকম খরচ যাইব, অথবা আরো যেটা আছে না মুসলিম কান্ট্রি যে আমরা যাইনি, অনেকে যাইনি, এই ধরনের বিষয়টি আমরা কি ধরনের ফ্যামিলি নিয়ে খরচ দেবো বা কোন কোন দেশে যাওয়া যাইতে পারে? ধন্যবাদ, ধন্যবাদ। আমি এক্ষুনি জিজ্ঞেস করবো ভাই শাহেদকে, উনি একটু বলবেন এই ইউরোপে কোথায় যাওয়া যায় এবং কীরকম যাওয়া যায় এবং কী কী জিনিস, কী কী বিশেষ বিশেষ স্থান ওনারা পরিদর্শন করাবেন। আপনি তো শুনছেন প্রশ্ন, একটু উত্তর দিন। ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের ট্যুরের জন্য, দর্শক শ্রোতাদের জন্য যারা আমাদের সাথে ট্যুর করে। স্পেশালি ইউরোপে ট্যুর বলতে আমরা যেটা বুঝি যে আপনি এখান থেকে ফ্রান্স যাবেন, ফ্রান্সে যদি আপনি একটা দিন স্টে করেন তাহলে পরের দিন আপনি ডিজনিল্যান্ড দেখতে পারবেন বা ফ্রান্স সিটি দেখতে পারবেন এবং নেক্সট ডেতে ব্যাক করবেন। এছাড়াও যেটা ট্যুর হয় সেটা হচ্ছে এখান থেকে আমরা চারটি দেশে ভ্রমণ করাই। আপনি যদি ইউরোপিয়ান ম্যাপটা দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের ঠিক বর্ডারের, ক্যালাস বর্ডারের অপোজিটেই হচ্ছে ফ্রান্স, তারপরে হচ্ছে আপনার আমস্টারডাম এবং বেলজিয়াম। সো আমরা যেটা করি একই ট্যুরে তিনটা দেশ ভ্রমণ করাতে পারি এবং করি, সেটা সেটা হচ্ছে এখান থেকে ফ্রান্স যাবেন, ফ্রান্স থেকে আমস্টারডাম যাবেন, আমস্টারডাম থেকে বেলজিয়াম হয়ে লন্ডন ব্যাক করবেন। এটা একটা ট্যুর হতে পারে, হুইচ ইজ ভেরি চিপ, লেস দেন £200 আর লেস দেন £250 ইন অ্যান অ্যাভারেজ। এবং আরেকটা ট্যুর যেটা যেটা আমরা ওই দেশগুলোতে, যে দেশগুলোর কথা বললেন ওই দেশগুলোতে কি কি দেখার মতো উল্লেখযোগ্য স্থান আছে একটু বলবেন? অবশ্যই ফ্রান্সের ব্যাপারে যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য ডিজনিল্যান্ড ভেরি পপুলার ডেস্টিনেশন এবং আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এবং ফ্রান্সে খুব একটা এনসিয়েন্ট সিটি, সেটা আপনি আমরা বাসে করে বা আপনি ঘুরে দেখতে পারবেন। এটা
বেলজিয়ামে অবশ্যই আপনি জানবেন যে ইউরোপিয়ান পার্লামেন্ট আছে এবং বেলজিয়ামে সেইভাবে মানে বাচ্চাদের জন্য সেইভাবে আমরা কিছু করতে পারি না, বাট ফ্রান্সটাই স্পেশালি বাচ্চাদের জন্য মোর অ্যাট্রাকটিভ। বাট আপনারা কি স্পেন করেন না? স্পেন কি টুরের মধ্যে থাকে না? হ্যাঁ, স্পেন আলাদাভাবে একটা স্টোর করা যায় না স্পেনের? হ্যাঁ অবশ্যই আমরা করি সে, কিন্তু স্পেনটা আমরা বাসে করতে পারি না, বিকজ ইটস এ ভেরি লং জার্নি। ইফ ইন লন্ডন টু মাদ্রিদ অর বার্সেলোনা ইজ অ্যারাউন্ড লাইক 22 আওয়ার্স ড্রাইভ। এটা আসলে একটা আপনারা তো মনে করেন বাই প্লেনে তো করতে পারেন? হ্যাঁ, বাই প্লেনে যেটা আমরা করি, গ্রুপ ট্যুর করি প্লেনে এখান থেকে স্পেনে দুইটা সিটিতে। এরকম লাস্ট টাইম আমরা করেছি বার্সেলোনা অ্যান্ড কস্তা ব্রাভা। এইটা কিন্তু কস্তা ব্রাভাটা হচ্ছে সিভিস সাইড এবং বার্সেলোনাটা হচ্ছে আপনার সিটি লাইফ। তো দুইটা একসাথে, একটা সিটি লাইফ এবং একটা বিচ লাইফ, আপনি একসাথে এক ভ্রমণে কিন্তু দেখে আসতে পারতেন। না, স্পেনে যদি করেন তাহলে কি হবে, আমাদের এই মুসলমানরা 800 মোর অর লেস 800 ইয়ার্স ওরা শাসন করেছে, শাসন করেছে এবং একটা ওয়ান অফ দ্য আই থিঙ্ক সো ফোর্থ প্লেস অর ফিফথ প্লেস হোটেভার মসজিদে কুর্তুবা আছে, যেটার আদলে মসজিদে নবমী বানানো হয়েছে। তো এগুলো দেখার বিষয় এবং আমি যতটুকু জানি, আমিও যাই নাই, আমার খুবই ইচ্ছা আছে যাওয়ার, এই মসজিদে কুর্তুবার যে মেম্বরটা, যেখানে মেহরাব মেম্বর আছে, এগুলোর ভিতরে তো অনেক পিলার আছে, কিন্তু যে স্থান থেকে আপনি বসবেন আর চাইলে ইমামকে দেখতে পাবেন, এরকম একটা আর্কিটেক্ট স্পেশাল ওয়েজ ডিজাইন করা আছে। তো আমার মনে হয় যদি আপনি একটা টুর করেন স্পেনের জন্য, আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করব গেস্ট, আই মিন যাত্রী দিয়ে, যেহেতু আমরা টুর করি তো আমরা অবশ্যই সম্মিলিতভাবে করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমাদের যে টুরটা হয় স্পেনে, মানে আমাদের একটা রিলিজিয়াস ট্যুর হইতে পারে, যেটা আমরা নর্মালি মিডল ইস্টের দিকে করি, যেমন তার্কি ইস্তাম্বুলে করি। আমাদের কমিউনিটির অনেকেই আমাদের সাথে আসেন, বলেন যে আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি দেখব, বা যে পেয়ালাতে সে পানি পান করতেন সেই পেয়ালাটা দেখব, বাট আই ফরগট কোথায় আছে এটা। তখন আমরা বলে দিই যে এটা আপনি ইস্তাম্বুলে গেলে আপনি মিউজিয়ামে দেখতে পারবেন। তো তখন কিন্তু তারা যায়। আপনি যে বলেন, আপনার কাছে কতটুকু অথেন্টিক সোর্স, এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি? আমি সেটা জানি না, বাট ওখানে ওইটার ব্যাপারে রিসার্চ বা ওইটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না। এটা কমার্শিয়াল ওয়েজ ব্যবহার করতেছে, হতে পারে, কারণ তার দেশে যাতে মানুষ বেশি যায় হতে পারে, আমরা নিজে গিয়ে দেখছি। বাট হোয়াট ইজ দ্য অথেন্টিক সোর্স, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ার্ড, এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ালা, এটাই কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাপড়। হ্যাঁ, তো এগুলো তো আছে, বাট এগুলোর সোর্স কি? যেহেতু কাউকে বললে তো আপনাকে জানতে হবে সোর্স। আমরা যেটা গুগলে সার্চ করে দেখি, ইন্টারনেটে দেখি এবং ওই দেশ থেকে যেটা জানি সেটাই আমরা কাস্টমারকে বা আমাদের যারা আছে ভাই বোনেরা তাদেরকে বলি। বাট অথেন্টিসিটি এটা আপ টু, নট আপ টু আস, এটা হয়তো বা অবভিয়াসলি এটা ওদের দেশ ইস্তাম্বুল, ইস্তাম্বুলের গভর্নমেন্ট কি বলেছে না বলেছে এবং গুগলে কি লেখা আছে ওইটার উপর বেস করে আমরা বলি। Can I just add something to this? Yes. Regarding Istanbul, because we do a lot of Istanbul in terms of flights, are is very popular with our Bangladeshi people, but we do, yes. And it's coming back to the one of the first questions, and stopover. Yeah, so I have to come to again that question. So amra normally what we do on Turkish Airlines, then we offer free stopover completely for free. The tour, one night, two nights. Longest three people flying together. দুই রাতের জন্য এয়ার এক্সপ্রেস কন্ডিশন ইজ টু পিপল মিনিমাম কারণাইলে এটা দন অ্যাড আপ, সো উই গিভ দ্য ফ্রি হোটেল হুইচ ইজ আইদার 3 স্টার অর 4 স্টার উইথ ব্রেড এন্ড ব্রেকফাস্ট। আর ভাই এটা বলছেন দেন রিগার্ডিং অল দি আইটেমস ইউ টকিং অ্যাবাউট, আমরা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খোকা খাপ খোকা যতটা জিনিস আছে, ইউ গট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, এটা দেন একটা গভর্নমেন্টের একটা দিস ইজ স্টেটমেন্ট বা নট জাস্ট বাই গুগল, সো তারা তো অবভিয়াসলি দের ইজ সাম সোর্স, হিস্টোরিয়ান্স যারা ফাইসে তারা কথার উপরে আমরা এটা দিলাম। সো এটা ফার্স্ট আমরা গ্যারান্টি কেউ দিতে পারতো না, তাইন পারতো না, এম পারতো কেউ দিতে পারতো, বাট এটা অথেন্টিসিটি একটা হয়েছে না আপনি, এটা গভর্নমেন্টের দিয়েছে বা হিস্টোরিয়ান যারা আছে তারা ফাইয়া এটা হয়েছে, তো লোর পিপল এগ্রি টু দেয়ার ইজ সাম হিস্টোরি, ইয়েস দেয়ার ইজ সাম হিস্টোরি হাউ দে গেট ইট হোয়েন দে গেট ইট। And museum to once upon a time amra hab muslimanar jonno was Istanbul wasn't it, so tarar onek jinish ase dekhar the blue mosque of empire chilo ja ja obosshoi apni amar proshno ta chilo je dorshok korchilen ekta sheitar sathe ami apnake ektu add kore proshno sathe add kore apnake proshno korchi jehetu muslim country malaysia ebong shekhankar culture christi এগুলো অনেক আমাদের বাংলাদেশের সাথে সামঞ্জস্য এবং ওনারা মানুষ যারা যে ওদেশের যে বাসিন্দা যারা আছে তারা খুবই নম্র ভদ্র, তো আমাদের অনেক কিছু শেখার আছে এবং তারা খুবই অল্প সময়ের মধ্যে
অনেক উপরে চলে গেছেন আর্থিক দিক দিয়ে, তাদের দেশটা অনেক উন্নত হয়েছে এবং তাদের দেশের যারা বাংলায় স্টুডেন্টস আছেন এরা অন্য দেশে স্টাডি করতে যায়, তারপর তারা ডিগ্রি নিয়ে আবার তার দেশে চলে যায়, গিয়ে তার দেশের উন্নতি করে। তো আমরা অনেক কিছু শিখতে পারবো, এরকম কিছু করা যায় না ইংল্যান্ড থেকে? ইংল্যান্ড থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে যাওয়ার কিছু করা যায় না সুমন ভাই? হ্যাঁ অবশ্যই আছে তো, দেয়ার বিকজ আপনি দুনিয়ার আমরা ক্যান গো টু এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াই নট উই ক্যান মেক প্যাকেজ, অফ কোর্স দেয়ার ইজ প্যাকেজেস अवेलेबल, বাট ইট অল কামস ডাউন টু দ্য হেয়ার ইজন্ট ইট, আমরা ইউ ক্যান বাই হাউ মাচ উইল বি কামস লুক নাও ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ সে দেন এ প্যাকেজ উইথ দিস কান্ট্রি দ্যাট কান্ট্রি, রিচার্ড ব্র্যানসন ইজ ট্রাইং সামথিং টু টেক পিপল টু দ্য মুন, সো ইটস পসিবল টু গো এনিওয়ে, ইট অল কামস ডাউন টু দেন এ ফেয়ার কত আমরা রইবো নি, বাট আমি যেটা বুঝি টু স্টার্ট ওভার বাই দ্য বলতে আমরা বাঙালি ইয়েস দে ডু ট্রাভেল বা অনেক বাঙালি আমরা সেকেন্ড থার্ড জেনারেশন হোল্ডিং সাই, বাট দ্য মিসকনসেপশন ইজ মানে আমরা বাঙালি ট্রাভেল এজেন্ট করে কাছ থেকে লওয়া হয় না, মেজরিটি টাইম আমরা উই ডোন খেইটা আর সাম অফ আস হু ডু মানে সে জানে না বা আস্তে আস্তে জানে, বাট আই বিউজার একটা হইতাম মানে ওয়েদার ইউ ফ্লাইং উইথ এমিরেটস কাতার এনি অফ দিস এয়ারলাইন take advantage of at least stopping over in their hub for 2 nights, 3 nights. In Malaysia? Whether it's Malaysia, whether it's Doha, Dubai, Saudi, wherever it is, sector airlines, they show you that. উদ্দেশ্য আপনার দুইটা হোক হারাইতে হোক ফ্যামিলি লই তাহলে তারাও একটা এনজয়মেন্ট পাইব, বাংলাদেশও দেখি এইলে আপনার দুই খাম ওই গেল এক টিকিট। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই, আমাদের প্রোগ্রামটা শেষ প্রান্তে আর কয়েক মিনিট আছে, কয়েক সেকেন্ড আছে, হয়তো এক মিনিট হতে পারে। দর্শক আপনি খুবই ধন্যবাদ আপনাকে আমাদের সব প্রোগ্রামে এসে থ্যাংক ইউ, ব্যস্ততার মধ্যে আপনার ইনফরমেশন শেয়ার করেছেন আমার দর্শকদের সাথে, আমার পক্ষ থেকে এনটিভির পক্ষ থেকে ট্রাভেল গাইডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ শাহেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু ব্যতিক্রম ধর্মী ছিল কারণ আমরা সব দিন তো ট্যুর করেছি এয়ারক্রাফট নিয়ে, আজকে কোচের ট্যুর ছিল এবং ইউরোপ নিয়ে ছিল, এটা আমার মনে হয় যদি অনেকে নিশ্চয় শুনে লাভবান হবেন, অনেকের হয়তো উৎসাহ বাড়বে যাতে কোচও যাওয়া যায় এবং ইউরোপে ট্যুর হয় কম পয়সায় করা যাবে। আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য ব্যস্ত কাজের মধ্যে থেকেও ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নবু ভাই। দর্শক আমরা আলাপ করতেছিলাম গোয়িং প্লেসেস নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে, এবং দর্শকও অনেক প্রশ্ন করেছিলেন, আমরা চেষ্টা করেছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম এতক্ষণ দেখেছেন শুনেছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, আর আগামী প্রোগ্রাম দেখারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।